এসইও বলতে আমরা যেটা বুঝি মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন এই এসইওটা আসলে এক একটা সাইটের জন্য এক এক রকম, যেমন আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য এক রকম, তারপরে আপনার আদার্স যেই সাইটগুলো আছে যেমন ব্লগ এক রকম, তারপরে আপনার পিএইচপি দিয়ে যে সাইটগুলো তৈরি হয় সেগুলোর জন্য এক রকম। মোট কথা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এসইও, বাট কাজ একই, কিন্তু এই এসইওটা যে আপনি করবেন এই করার ধরনগুলো আলাদা আলাদা, ঠিক আছে। আর যেহেতু আমরা দেখবো হচ্ছে ওয়ার্ডপ্রেস এসইও, তো সবার আগে যেটা আমাদের দরকার একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সম্পর্কে একটা মোটামুটি একটা ধারণা আমাদের থাকতে হবে। শুধুমাত্র ওয়ার্ডপ্রেস কি বা ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটা ওয়েবসাইট করে এটা এইটা নিয়ে মনে করেন যে অনেক বিস্তারিত, এত কিছু আমরা জানবো না। জাস্ট আমরা দেখবো যে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস সাইট, একটা ডোমেন হোস্টিং কিভাবে অ্যাড করে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা আমরা কিভাবে ইনস্টল করব, ইনস্টল করার পরে সেখানে আমরা কিভাবে আমাদের একটা ওয়ার্ডপ্রেস আমাদের একটা ওয়ার্ডপ্রেসের সাইট আমরা কিভাবে রান করব, এই জিনিসগুলো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের যে পরিচিতিগুলো আছে এগুলো আমরা দেখবো। তো মোটামুটি এই যে কাজগুলো আছে যেগুলো অ্যাটলিস্ট আপনার এসইওর জন্য লাগবে, যেগুলো আপনার এসইও করতে গেলে আপনার জানা লাগবে, সেগুলো সবগুলো আশা করি কভার করবে। তো এখানে দেখেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যেহেতু আমরা আগে আগে আজকে আমাদের এই পরিপূর্ণ ক্লাসটা আজকের ক্লাসটা অ্যাটলিস্ট হবে হচ্ছে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কোন কোন কী কী ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়, আর আমরা একটা ফ্রি প্লাগইন বা ফ্রি ডোমেন হোস্টিং ইউজ করে একটা ওয়ার্ডপ্রেস সাইট আমরা আজকে মেক করবো, এবং সেটায় ড্যাশবোর্ডের পরিচিতি বা আদার্স যে কাজগুলো আছে, মোট কথা ওয়ার্ডপ্রেসের যাবতীয় যত কিছু আছে আজকের আমরা এই একটা ক্লাসে শেষ করব। আগামীকাল থেকে এসইওর ওয়ার্ডপ্রেস এসইও ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এসইও প্লাগইন ইনস্টল বা কিভাবে করতে হয় এই জিনিসগুলো আমরা দেখবো। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এখানে সংক্ষিপ্ত কিছু নোট আছে যে সিম্পলি ওয়ার্ডপ্রেস ইজ পাবলিশিং সফটওয়্যার, মানে কোনো কিছু পাবলিশ করা। ক্যান ইউ ক্যান ইউজ টু ক্রিয়েট ইউর ওন ওয়েবসাইট অর ব্লগ সিন্স ইট ওয়াজ রিলিজড ইন 2003, 2003 সালে এটি রিলিজড হয়। ওয়ার্ডপ্রেস হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ওয়েব পাবলিশিং প্ল্যাটফর্ম অ্যান্ড টুডে ইট ইট পাওয়ার্স মোর দ্যান 35% অফ দ্য ইন্টার ওয়েব, এভরিথিং ফ্রম হবি ব্লগস টু সাম অফ দ্য মোস্ট পপুলার ওয়েবসাইটস অনলাইন। তো যত ওয়েবসাইট আছে অনলাইনে তার মধ্যে 35% হচ্ছে হলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে তৈরি। ওয়ার্ডপ্রেস ইনেবলস ইউ টু বিল্ড অ্যান্ড ম্যানেজ ইউর ওন ফুল ফিচার্স ওয়েবসাইট জাস্ট ইউজিং ইউর ওয়েব ব্রাউজার উইদাউট হ্যাভিং টু লার্ন হাউ টু কোড। In fact, if you have ever used a text editor like Microsoft Word, you will be right at home with the WordPress editor. তাহলে যারা ওয়েব ডেভেলপিং শিখতেছে, যারা ওয়েব ডেভেলপিং করে, যারা ওয়েব ডেভেলপার, তারা কিন্তু বিভিন্ন কোডিং করে বিভিন্ন ধরনের ওয়েবসাইট মেক করে। তো সেই ওয়েবসাইটগুলো আলাদা বা সেগুলো আমাদের জানা জরুরি না। ওয়ার্ডপ্রেস দিয়ে যত অনলাইনে যত ওয়েবসাইট আছে এর 30-40% ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেস দিয়ে করা, কারণ একটা পিএইচপি একটা কোডিং একটা ওয়েবসাইট যদি আমরা করতে যাই তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভালো মানের একটা ওয়েবসাইট করতে গেলে অ্যাটলিস্ট 50,000 টাকার উপরে খরচ পড়বে আপনার। মানে ন্যূনতম যদি বলি যে পিএইচপি দিয়ে যদি আপনি একটা ওয়েবসাইট করেন, এই ধরনের আরও যে কোডিংগুলো আছে, মোট কথা এই কোডিং দিয়ে আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করতে যাবেন তখন আপনার মানে ন্যূনতম হলেও 50,000 টাকা, এর উপরে 1 লাখ 2 লাখ, এক একটার উপর এক একটা ডিপেন্ড করতেছে। তো ওয়ার্ডপ্রেস আপনাকে অনেক কমে ওয়ার্ডপ্রেস দিচ্ছে। ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ফ্রি, ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা আপনি ফ্রিতে ইনস্টল করতে পারবেন। ডোমেন হোস্টিং ফ্রি, ডোমেন হোস্টিং ফ্রিতে নিতে পারবেন, অথবা কোনো একটা কোম্পানির কাছ থেকে ডোমেন হোস্টিং নিয়ে সেখানে আপনি ওয়ার্ডপ্রেসের সফটওয়্যারটা ইনস্টল করতে পারবেন। এরপরে যেটা থিম লাগে, তো থিমটা হচ্ছে প্রিমিয়াম আর ফ্রি, দুই ধরনেরই থিম আছে। আপনি এখানে চাইলে ফ্রি থিম ইউজ করতে পারেন, চাইলে প্রিমিয়াম থিম ইউজ করতে পারেন। অনেক সময় ফ্রি থিম প্রিমিয়াম থিম ফ্রিতে পাওয়া যায়, অনেক সাইট আছে যেখানে প্রিমিয়াম থিমের ক্র্যাক ভার্সন ফ্রিতে ইউজ করা যায় বাট ফুল ভার্সন পাওয়া যায় না, অনেক সার্ভিস করা মানে ইনেবল থাকে না, ঠিক আছে। মোট কথা ইউজ করা যায়,
প্রিমিয়াম থিম ফ্রিতে ইউজ করা যায়, বাট সব না, কিছু আছে, কিছু ওয়েবসাইট আছে যেগুলো থেকে নিয়ে ইউজ করা যায়। তাহলে থিমও এখানে দুই ধরনের, একটা ফ্রি থিম আর একটা প্রিমিয়াম থিম। তো আমরা সবকিছু এখানে ফ্রি যেই জিনিসগুলো আছে সেগুলো ইউজ করব। এই কাজটা আগে আপনারা শিখেন, পরবর্তীতে যদি প্রয়োজন হয় কারো যে আপনারা প্রিমিয়াম থিম অথবা প্রিমিয়াম ওয়ার্ড ডোমেন হোস্টিং দিয়ে কাজ করবেন করতে পারেন, তো সেটা পরে। আগে আপনি কাজটা বুঝেন যে কীভাবে কাজ করতে হয়। তো হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে আসলে সব ধরনের ওয়েবসাইটই করা যায়, যেমন ব্লগ ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, নিউজ পেপার ওয়েবসাইট, ই লার্নিং ওয়েবসাইট। তো মোটামুটি যেই ওয়েবসাইটগুলো আমরা জানি পরিচিত সেগুলো আমি এখানে নোট করছি। এরকম অসংখ্য ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে করা যায়, ঠিক আছে? এরপরে সো এটা আমরা বুঝলাম যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা কি এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনি কি কি ধরনের ওয়েবসাইট রান করতে পারবেন। তো ফ্রি ডোমেন অ্যান্ড হোস্টিং, যে ফ্রি ডোমেন অ্যান্ড হোস্টিংয়েরও অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি ফ্রিতে ডোমেন এবং ফ্রিতে হোস্টিং নিয়ে কাজ করতে পারবেন, আনলিমিটেড হোস্টিং, ঠিক আছে? তো এই ওয়েবসাইট, এখানে দুইটা ওয়েবসাইট আমি নোট করছি, একটা হচ্ছে হলো profreehost.com আর একটা হচ্ছে infinityfree.net। তো দুইটাই মোটামুটি জনপ্রিয় বা পপুলার ডোমেন এবং ফ্রি হোস্টিং এর জন্য। তো ফ্রি ডোমেন অ্যান্ড হোস্টিং এর জন্য এই যে যে দুইটা সাইট আছে দুইটাই অনেক জনপ্রিয় বা ভালো আর কি, এখানে এদের সার্ভিসটা ভালো। তো আমরা এই দুইটা ওয়েবসাইট থেকে একটা ওয়েবসাইটে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং সেখানে দেখবো যে কীভাবে আমাদের কীভাবে আমরা ফ্রিতে একটা অ্যাকাউন্ট করে ডোমেন হোস্টিং কীভাবে অ্যাড করবো এবং ওয়ার্ডপ্রেস যেই সফটওয়্যার আছে সেটা আমরা এখানে কীভাবে ইনস্টল করবো। সবাই এই জিনিসগুলো একটু ভালোভাবে খেয়াল করবেন যে এখান থেকে আমরা এই ওয়েবসাইটে চলে যাবো সবার আগে। তো ওয়েবসাইটে যাওয়ার জন্য এটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে নিয়ে যাবে আমি এখান থেকে ওয়েবসাইটে চলে যাবো। আমি যে profreehost.com এটা থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। তো এটা হচ্ছে হলো ওয়েবসাইট profreehost.com, এখানে আমরা একটা অ্যাকাউন্ট করবো রেজিস্টার নাও থেকে। অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টে আমরা আমাদের ফ্রি হোস্টিং এবং ডোমেন নিয়ে আমাদের ওয়ার্ডপ্রেসের একটা সাইট রেডি করব। তো জিমেল লাগবে রেজিস্ট্রেশন করার জন্য, তো আমাদের এই ধরেন এটা আমাদের জিমেল। তো এই জিমেল দিয়ে আমরা আগে আমাদের এখানে লগ ইন করে নিই জিমেইলে, কারণ ভেরিফাই করতে হবে আপনার অ্যাকাউন্ট। তো পাসওয়ার্ডটা নেওয়া হয়নি, একটু ওয়েট করুন, পাসওয়ার্ডটা নিয়ে নিই। আর এইসব কাজের সব কিছুর একটু নোট রাখবেন, কারণ পাসওয়ার্ড দিতে হয় কতগুলো, এই পাসওয়ার্ডগুলো যদি আপনি পরবর্তীতে মনে না রাখতে পারেন তাহলে প্রবলেম হবে। সো এটা আমাদের জিমেইলে আমরা ইন করলাম, এখন টেম্পোরারি ইরর দেখাচ্ছে। এই অ্যাকাউন্টে একটু প্রবলেম আছে, আর কারো কি অ্যাকাউন্ট আছে এই মুহূর্তে? জাস্ট সিম্পল আমরা একটা সাইটে লগ ইন করবো যার দুইটা বা তিনটা জিমেল আছে, একটা জিমেল দেন। আপনি পরে আবার এটা এই সাইটে ইউজও করতে পারবেন, সমস্যা নেই। আছে কারো? আরেকটা তো আছে, এটাতে প্রবলেম করতেছে, যদি আর কোনো জিমেল থাকে সেটা একটু দেন। এমন একটা দেন যেটা দিয়ে আপনি মানে কাজ করবেন না, কারণ আপনার কিন্তু এখানে সাইন ইন করতে হবে। তো এটা মানে এটা এটা কি আপনার পার্সোনাল ইমেল নাকি এক্সট্রা? এক্সট্রা ভাই, এক্সট্রা। তাহলে পাসওয়ার্ডও দিতে হবে। আচ্ছা দিচ্ছি। মনে হয় লগ ইন নিছে নাকি, বুঝলাম না। তাই তো হয়েছে হয়েছে, ঠিক আছে, আর লাগবে না তাহলে। কেমন ভাই, এটাতেই হচ্ছে?
আচ্ছা ভাই, ঠিক আছে। তো এটা লগ ইন থাকা অবস্থায় আমরা এখানে আসবো, এখানে এসে রেজিস্টার নাম, জাস্ট এই ওয়েবসাইটে আসবেন, কাজগুলো অনেক সহজ। এই ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে এসে রেজিস্টার নাও তো ক্লিক করবেন, রেজিস্টার নাও তে ক্লিক করার পরে দেখেন এখানে অ্যাকাউন্টের জন্য বলতেছে ইমেল অ্যাড্রেস, তো এখানে আমরা ইমেল অ্যাড্রেস দিব একটা। সো আমাদের যে ইমেল অ্যাড্রেস আমরা এটা এখানে দিলাম, আর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা এইসব ক্ষেত্রে পাসওয়ার্ডটা একটু আপনারা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, যে পাসওয়ার্ডগুলো আপনারা নর্মালি কেউ বুঝতে পারবে না, ধরনের একটা পাসওয়ার্ড আমরা এখানে ইউজ করব, ঠিক আছে। তো আমাদের এই সাইডে রেজিস্টারের জন্য আমাদের যেই জিমেল, সেম জিমেল আমরা ব্যবহার করছি, তাহলে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন বা লগ ইনের জন্য জিমেল হচ্ছে এটা। আমি যেভাবে নোট করতেছি আপনারা একটু এভাবে নোট করে রাখবেন, যাতে পরবর্তীতে সমস্যা না হয়। এই সাইডে লগ ইনের জিমেল হচ্ছে এটা, আর পাসওয়ার্ড আমরা এখানে একটা পাসওয়ার্ড দিব, সেই ক্ষেত্রে আপনারা জেনারেট পাসওয়ার্ড ইউজ করতে পারেন। এখান থেকে আপনারা একটা পাসওয়ার্ড জেনারেট করে নিন, এটাকে 12 করে দিই, বেশি দরকার নেই আমাদের। জেনারেট পাসওয়ার্ড, এখানে দেখেন একটা পাসওয়ার্ড দিছে, সেম এই পাসওয়ার্ডটা নিতে পারেন, অথবা এটাকে একটু মডিফাই করে দিতে পারেন, যদি চান যে মডিফাই করবেন সমস্যা নেই, করতে পারেন। আমরা এটাকে একটু মডিফাই করে এই পাসওয়ার্ডটা ব্যবহার করব, তাহলে আমাদের পাসওয়ার্ডটা হলো, এটা লাগতে পারে পরে। এই পাসওয়ার্ডটা এখানে দিলাম, তাহলে এটা আমাদের জিমেল এবং এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করার জন্য একটা পাসওয়ার্ড জিমেল দিয়ে এখানে আমরা রেজিস্টারে ক্লিক করলাম, বাসেস ভেরিফাই। দেখেন এখন ইমেল ভেরিফাই করতে বলবে, সো এখানে বলতেছে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট, প্লিজ অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট ফার্স্ট, ডিড নট রিসিভ অ্যাক্টিভেশন ইমেল, রিসেন্ট অ্যাক্টিভেশন ইমেল। তো আমাদের অলরেডি এখানে একটা ইমেল পাঠাই দিয়েছে, দেখেন ফ্রি হোস্ট প্রো ফ্রি হোস্ট, এটা থেকে একটা ইমেল চলে আসছে আমাদের জিমেইলে। জাস্ট এখানে এসে আপনি অ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করবেন, তো আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে গেল। তো আমাদের জিমেলের কাজ শেষ, এতটুকু হচ্ছে আমাদের জিমেলের কাজ, জিমেল অ্যাকাউন্টের। তো ইউ ডু নট হ্যাভ এনি অ্যাকাউন্ট, ইট ক্রিয়েট নাও, তো এই পর্যন্ত তো সবাই পারবেন। জাস্ট আপনার জিমেলটা দিয়ে, পাসওয়ার্ড দিয়ে আপনি profreehost.com একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। এখানে আসার পরে এই পেজেই, এই পেজে আপনি থাকবেন, এই পেজে থাকার পরে এখানে বলতেছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো আমরা এখানে লগ ইন করছি, আমাদের এই যে নতুন আমরা যে ওয়েবসাইট ক্রিয়েট করবো সেটার জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এই নিউ অ্যাকাউন্টটা হচ্ছে আপনি যে ওয়েবসাইটটা এখানে তৈরি করবেন সেই ওয়েবসাইটের। তো এইখানে এখন ক্লিক করব ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে সবার আগে যেটা করতে হবে, আপনাকে এখানে একটা ডোমেইন নেম, যে নেমটা দিয়ে আমরা আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করব। ডোমেইন নেম কোনটা আমরা জানি, এই যেমন profreehost.com, এটা হচ্ছে ডোমেইন নেম বা ইউআরএল। ব্লগ সাইটে আমরা যেমন একটা ডোমেইন নাম দিছিলাম, সেরকম এখানে আমাদের একটা নাম দিতে হবে এখানে, ঠিক আছে। যেখানে তো আমরা এখানে কি নাম দিতে পারি, একটা নেম, আমাদের যেহেতু এটা ডেমো, ডিজিটাল মার্কেটিং এটা ডেমো সাইট এখানে তৈরি করতেছি আপনাদের শেখানোর জন্য, ডিজিটাল মার্কেটিং রিলেটেড অথবা আপনার নিশ রিলেটেড একটা ডোমেইন এখানে দেবেন। যদি আপনার পোর্টফোলিও সাইট হয় তাহলে আপনার নামের সাথে মিল রেখে দেবেন, যদি আপনার ব্লগার সাইট হয় সেই ক্ষেত্রে আপনার ব্লগের নিশ যেটা সেই নিশ রিলেটেড আপনি একটা ডোমেইন নেম এখানে দেবেন। তো নিশ রিলেটেড দিলে এটা ভালো, নিশ রিলেটেড দিলে আপনার এটা মানে এসইওর জন্য ভালো। যদি এটা আপনার কিওয়ার্ডের সাথে নাও মিলে, ভিন্ন নাম হয়, তাও প্রবলেম নেই, বাট চেষ্টা করবেন যেন আপনার যেই ব্লগ সাইটটা আপনার যেই রিলেটেড, যেই নিশ রিলেটেড, আপনি সেই ধরনের একটা ডোমেইন এখানে অ্যাড করবেন। তো এটা করার জন্য আমরা এখানে একটা নাম দিয়ে দিই, ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড, তো এখানে আপনি লিখলে বুঝতে পারবেন যে ডোমেনটা ফ্রি আছে কিনা। ডিজিটাল নিচে লেখা নট অ্যাভেলেবেল, যদি মার্কেটিং লিখি ডিজিটাল মার্কেটিং নট অ্যাভেলেবেল, যদি এটা আমরা বলি বাংলা ডিজিটাল মার্কেটিং ডেমো ইজ নট অ্যাভেলেবেল, তার মানে এই সাইটগুলো নিয়ে এখানে যদি ফ্রি ডোমেন অনেক কাজ এখানে করে, কারণ এই সাইটগুলো ফ্রি নেই,
তো আমরা এখানে দিতে পারি যে আপনারা একটা নাম সাজেস্ট করেন, কি নাম দিতে পারি? দেখেন মার্কেটিং এক্সপার্ট এটা ফ্রি আছে, তো আমরা এই ডোমেনটা নিয়ে নিচ্ছি মার্কেটিং, মার্কেটিং এক্সপার্ট। সো এই নামটা দিয়ে আমরা এখানে ফ্রি ডোমেন, এখানে দুইটা এক্সটেনশন আছে, একটা হচ্ছে unx.com আর isro.com, যে কোনো একটা আপনি যে কোনো একটা সিলেক্ট করে এটাকে কন্টিনিউ করে দিলাম। তাহলে আমাদের ডোমেন হচ্ছে মার্কেটিং এক্সপার্ট। সেটা করার পর এখানে টিক মার্ক দিবেন, তাহলে আমাদের এই ডোমেনটা ক্রিয়েট হয়ে যাবে, একদম সহজ এটা। তো আমাদের অলরেডি ডোমেনটা কিনা হয়ে, মানে ডোমেনটা নেওয়া হয়ে গেল, মার্কেটিং এক্সপার্ট ডট ইউএনএইউএক্স ডট কম, যেহেতু ফ্রি ডোমেন এটা এক্সটা ওদের জন্য, মানে আমাদের জন্য, ঠিক আছে, মার্কেটিং এক্সপার্ট ডট কম। এখন এখানে দেখেন বলছি এবার অ্যাকাউন্ট 1 3, তার মানে আপনি এখানে তিনটা অ্যাকাউন্ট করতে পারবেন এভাবে। আবার এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে আপনি আরো একটা ডোমেন কিনতে পারবেন, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, মোট আপনি তিনটা ডোমেন ফ্রিতে, একটা জিমেল দিয়ে আপনি এখান থেকে ফ্রিতে তিনটা ডোমেন কিনতে পারবেন। তো এটা করার পরে আপনি এখানে ম্যানেজে ক্লিক করবেন, ম্যানেজ, ম্যানেজে ক্লিক করার পরে এইখানে চলে আসবে ডোমেন কেনার পরে আমরা ক্লিক করব হচ্ছে ম্যানেজ। তো ডোমেন কিনা হয়ে গেল, ডোমেন কেনার পরে আমাদের কাজ হচ্ছে হলো এখানে হোস্টিং অ্যাড করা। তাহলে আমরা যেই ওয়েবসাইটে কাজ করতেছি profreehost.com, এখানে ডোমেন এবং হোস্টিং দুইটাই ওরা ফ্রিতে দেয়। তো আমরা যখন আপনি আলাদা আলাদা ডোমেন কিনবেন, আলাদা একটা কোম্পানি থেকে আপনি হোস্টিং কিনবেন, আলাদা একটা কোম্পানি থেকে ডোমেন কিনবেন, তো এই যে যে দুইটা আলাদা কিনবেন অথবা একই কোম্পানি থেকে কিনলেন, হোস্টিং, হোস্টিং এর সার্ভারে আপনার ডোমেইন অ্যাড্রেস অ্যাড করতে হয়, কিছু এক্সট্রা কাজ আছে সেই ক্ষেত্রে। আর এইখানে আমাদের যেহেতু একটা ওয়েবসাইট থেকে ওরা আমাদেরকে দিচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে আলাদা কোনো, মানে আলাদাভাবে অ্যাড করার প্রয়োজন নেই। জাস্ট আমরা এই কন্ট্রোল প্যানেলে ক্লিক করে, মানে অলরেডি হোস্টিং এখানে অ্যাড হয়ে আছে, আমাদের এই যে ডোমেনটা, এই ডোমেনের জন্য আপনার হোস্টিং অলরেডি অ্যাড, আনলিমিটেড হোস্টিং অ্যাড হয়ে আছে, যেহেতু আমরা এই ওয়েবসাইট অ্যাকাউন্ট করছি। তো এইখানে এই একটা কাজ আপনারা মানে এক্সট্রা, মানে আপনি দেখতে পারবেন না, কারণ এখানে অলরেডি হোস্টিং অ্যাড অবস্থায় আছে। যখন আপনি বাইরে থেকে কোনো ডোমেন হোস্টিং কিনবেন, সেই ক্ষেত্রে আপনাকে ডোমেইন হোস্টিং অ্যাড করতে হয় আগে, হোস্টিং এ ডোমেইনের অ্যাড্রেস হোস্টিং এর সার্ভারে এনে অ্যাড করে দিলে সেই ডোমেইনটা আপনার হোস্টিং এর সাথে অ্যাড হয়ে যায়। এখানে আমাদের ওইটার প্রয়োজন হচ্ছে না, এখানে আপনার হোস্টিং, মানে ডোমেইন কিনলে ওই ডোমেইনের সাথে এই ওয়েবসাইটে আনলিমিটেড হোস্টিং দিয়ে দিচ্ছে। এখন আমাদের কাজ যেটা, আমাদের এই হোস্টিং এর বা এই ডোমেইনের কন্ট্রোল প্যানেল বা কন্ট্রোল প্যানেল যে সাইট, এটাতে ক্লিক করলে আমরা আমাদের কন্ট্রোল প্যানেলে চলে আসবো। তো এটা আমাদের কন্ট্রোল প্যানেল, এখানে দেখেন এটা যেটা করতে বলছে এগুলো পরে দেখবেন, পরে প্লিজ ক্লিক আই অ্যাপ্রুভ বিলো টু অ্যালো আস অল্টারনেটিভলি টু কন্টিনিউ উইথ নো ইমেল অ্যালার্ট প্লিজ মে কজ ইউ টু লুজ ইউর অ্যাকাউন্ট ক্লিক আই প্লিজ, মানে আপনাকে বিভিন্ন সময় ইমেলের নোটিফিকেশন দেবে, এটাকে আই অ্যাপ্রুভ করে দেন, অ্যাপ্রুভ থ্যাংকস দ্য প্যানেল উইল নাও লোড। তো এটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল। তো কন্ট্রোল প্যানেল জিনিসটা কি, কন্ট্রোল প্যানেল হচ্ছে হলো আপনার হোস্টিং এর মূল, বা আপনার হোস্টিং যে আপনি যখন কোনো জায়গা থেকে কিনবেন, সেই হোস্টিং এর যে যত সেটিং আছে, যাবতীয় যত কাজ আছে, আপনি কোনো কিছু ডিলেট করা, হোস্টিং এর সাথে কোনো ডোমেইন অ্যাড করা, এই ধরনের যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনি এখানে করতে পারবেন। যেমন এটা আপনার হোস্টিং এর কন্ট্রোল প্যানেল, এখন এই হোস্টিং এর সাথে যখন আপনি অন্য কোনো একটা ডোমেইন অ্যাড করবেন সেটা এখানে এসে করতে পারবেন, ঠিক আছে। তো আমরা এই ওয়েবসাইট profreehost.com, এখানে আমরা ডোমেইন ফ্রি একটা ডোমেইন নিচ্ছি এবং এদেরই হচ্ছে হোস্টিং এর হোস্টিং, এটা কন্ট্রোল প্যানেল হচ্ছে এটা। তো এই কন্ট্রোল প্যানেলে আমরা এখন কি করব,
আমাদের হোস্টিং এবং ডোমেইন রেডি, হোস্টিং এবং ডোমেইন রেডি। তো এখানে আমাদের ওয়ার্ডপ্রেস যে সফটওয়্যারটা সেটা ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ইনস্টল করার জন্য এটা স্ক্রল করে নিচে এসে দেখবেন যে সফটওয়্যার আছে, এই যে সফটওয়্যার, এই সফটওয়্যারের এই যে যে যতগুলো এখানে অপশন আছে এর মধ্যে একটা দেখবেন সফটকিউলাস অ্যাপস ইনস্টলার, সফটকিউলাস অ্যাপস ইনস্টলার, এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে যতগুলো সফটওয়্যার আছে এই সফটওয়্যার গুলো দিয়ে আপনি ওয়েবসাইট মেক করতে পারবেন। তো আমরা এখানে ওয়ার্ডপ্রেস যেটা দেখতেছি ওয়ার্ডপ্রেস, এটার উপরে ক্লিক করব অথবা ডিরেক্ট ইনস্টল, বা আমরা এটাকে এখানে উপরে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাদের যে ওয়ার্ডপ্রেস সাইটটা এখানে চলে আসবে। এখানে আসার পরে আপনি ইনস্টল নাও, এখান থেকে ইনস্টল নাও ক্লিক করতে পারেন, অথবা এখানে এখানে ক্লিক করে কুইক ইনস্টল, কাস্টম না কুইক, অথবা ইনস্টল নাও, যে কোনো একটা আপনারা ক্লিক করবেন। তো এখানে ইনস্টল করার পরে এখানে আপনাকে যে জিনিসগুলো আসবে, এই প্রথমে এখানে আপনাকে কিছু করতে হবে না, যা আছে তাই। এটা আমাদের ভার্সন 5.5, তো এটা লেটেস্ট ভার্সন 5.5, এর আগে অনেকগুলো ভার্সন আছে এগুলো চুজ করতে পারে, অথবা আমরা 5.5 যেটা লেটেস্ট ভার্সন এখানে দেওয়া আছে এটা আমরা সিলেক্ট করে নিলাম। আর চুজ ইনস্টলেশন ইউআরএল, তো আমাদের ইউআরএল অলরেডি এখানে একটা, তো এই একটা একটাতে আমরা এটা কি করব ইনস্টল করব। তো এখানে আপনি তিনটা ডোমেইন অ্যাড করতে পারবেন, আমরা আগে দেখছিলাম যে শুরুতে এখানে দেখালো তিনটা, তো সেই ক্ষেত্রে এখানে আপনি চুজ করে নিতে পারেন। আর এই ডোমেইনের এটা আপনাদের কিছু করতে হবে না, যেমন আছে এরকমই থাকবে। অ্যাডমিন ইউজার নেম আর হলো পাসওয়ার্ড, এই জিনিস দুটো অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনার আপনি আপনার ওয়েবসাইটে ড্যাশবোর্ডে ঢুকবেন হচ্ছে হলো এই অ্যাডমিন ইউজার নেম আর অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে। আপনার ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে ঢোকার জন্য অবশ্যই এখানে আসতে হবে, আপনার এখানে আসতে হবে, এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে এসে আপনি এখান থেকে কন্ট্রোল প্যানেলে এখানে আসতে পারবেন, কিন্তু আপনার ওয়েবসাইটের যে কাজগুলো, যে ড্যাশবোর্ড আপনি যে কাজ করবেন, সেই কাজ করার জন্য আপনার অ্যাডমিন ইউজার নেম আর অ্যাডমিন পাসওয়ার্ড লাগবে। তো এইটা ইনস্টল, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় আপনাকে অ্যাডমিন ইউজার নেম আর অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো আমরা এখানে অ্যাডমিন ইউজার নেম দিয়ে দিই, অ্যাডমিন ইউজার নেম আমরা এখানে আমাদের ডোমেনটা লিখে দিই, যে আমাদের ডোমেন এখানে আমরা ডোমেন যেটা নিচ্ছি সেটা হলো মার্কেটিং এক্সপার্ট, এখান থেকে কপি করে নিই, মার্কেটিং এক্সপার্ট আমাদের ডোমেইন, এটা হচ্ছে আমাদের ডোমেইন মার্কেটিং, সেটা আমাদের ডোমেইন। এবং এই ডোমেইনে ঢোকার অ্যাডমিন প্যানেল যেটা, এটাকে ডাব্লুপি অ্যাডমিন বলে, ডাব্লুপি। সো আপনারা এইভাবে নোট করে রাখবেন, ডাব্লুপি অ্যাডমিন। তো এই ডাব্লুপি অ্যাডমিন, ডাব্লুপি অ্যাডমিনের ইউজার নেম, আমরা একটা ইউজার নেম দিব, ইউজার নেমটা ধরেন আমরা মার্কেটিং এক্সপার্ট, এইটাই আমাদের ইউজার নেম। সো আমাদের ইউজার নেম এটা, এবং এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড, পাসওয়ার্ড, আমরা এখানে একটা পাসওয়ার্ড দিই, এবং ইউজার নেমটা হচ্ছে এটা। পাসওয়ার্ড আমরা কি দিতে পারি, এই যে পাসওয়ার্ডটা আছে এটাকে আমরা একটু ঘুরাই ফিরে আর একটু বড় করে দিতে পারি অথবা ছোট করতে পারি। ধরেন এটা আমাদের পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা কপি করে আমরা যেখানে ছিলাম এই যে ইনস্টল করব ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব, এখানে আপনি ইউজার নেম দিবেন আর এখানে পাসওয়ার্ড দিবেন। তো এটা আমাদের পাসওয়ার্ড আর এটা আমাদের ইউজার নেম, এখানে আমরা ইউজার নেমটা দিব। জাস্ট এই দুইটা জিনিস, এই দুইটা জিনিস আপনি দিবেন এবং আপনাকে মনেও রাখতে হবে, নোট করে রাখবেন, অ্যাডমিন ইউজার নেম এটা এবং আমাদের অ্যাডমিন পাসওয়ার্ড এটা, এটা দিয়ে আর আমাদের অ্যাডমিন জিমেল, এই জিমেলটা আমাদের অ্যাডমিন জিমেল, এবং এটা দিয়ে আর আর কোনো কাজ নেই, লিমিট লগইন অ্যাটেমস, আর কোনো কিছু করতে হবে না আপনাকে। তো এখানে কিছু থিম আছে, তো আপনি যদি এখান থেকে থিম সিলেক্ট করে দিতে চান দিতে পারেন। তো এখানে অলরেডি যে থিমগুলো আছে আপনারা দেখতে পারেন, যেহেতু আমরা একটা ব্লগ সাইট ক্রিয়েট করবো, এখানে আমরা একটা থিম এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, অথবা পরবর্তীতে আপনি থিম ইনস্টল করতে পারবেন। ধরেন এটা এটা সিলেক্ট করে দিলাম যে এটা আমাদের সিলেক্টেড ডোমেইন, এরপরে আপনি এখানে ইনস্টলে ক্লিক করবেন, তাহলে ইনস্টল হবে। বাট দুইটা কাজ, মূল কাজ হচ্ছে আপনি এখানে কি করবেন, আপনি ডোমেইন, আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড, এই দুইটা জিনিস মেন। আপনি থিম পরেও চেঞ্জ করতে পারবেন, থিম আপনার ওই সফটওয়্যারের মধ্যে গিয়ে, ওয়ার্ডপ্রেসে গিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন।
মূল হচ্ছে আপনার হোস্টিং ব্যাপারটা কি, এটা এতক্ষণ পরে যদি আপনি কথা বলেন। ব্লগে আমরা যখন কাজ করছি তখনও বলছি হোস্টিংটা কি। হোস্টিং হচ্ছে হলো আপনার স্পেস, মেমোরি। আপনার কম্পিউটারে হার্ড ডিস্ক, যেমন হার্ড ডিস্ক আপনি যেমন হার্ড ডিস্ক ছাড়া যেমন কম্পিউটারে আপনি কোনো কিছু রাখতে পারেন না। হার্ড ডিস্ক আপনার কোনো অ্যাপ, সফটওয়্যার ইনস্টল, ব্রাউজিং, ব্রাউজার ইনস্টল করার জন্য যেমন আপনার হার্ড ডিস্ক লাগে। এরপরে আপনার কোনো মুভি, সং বা ফাইল রাখার জন্য যে হার্ড ডিস্কটা লাগে, মেমোরিটা লাগে। এটা ওয়েবসাইটে, যেমন আপনি যখন একটা ওয়েবসাইট করবেন, সেই ওয়েবসাইটে যে আপনি আপনি যেই ডকুমেন্টস গুলো বা যেই যা আপনি পাবলিশ করবেন, এই পাবলিশ করার জন্য আপনার কি লাগবে, ওয়েবসাইটে একটা মেমোরি লাগবে। এই মেমোরিটা হচ্ছে হোস্টিং। বুঝতে পারছেন? তো আমরা এই ফ্রিতে যেই ওয়েবসাইট থেকে হোস্টিং নিচ্ছি, এরা আমাদের কি করতেছে, আনলিমিটেড হোস্টিং দিচ্ছে, আপনি আনলিমিটেড ইউজ করতে পারবেন। তো আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট। প্রো ফ্রি হোস্ট ডট কম এই সাইটে আমাদের, এটা হচ্ছে আমাদের ডোমেইন। তো এটা যদি এখন আমরা কপি করে এখানে যাই, আমাদের সাইট রেডি। দ্য সাইট হ্যাড কন্টেন্টস ম্যালওয়্যার, সেফটি। দেখেন আমরা আমাদের এই যে আমাদের ডোমেইন নাম, আমাদের এই ডোমেইন নামের সাথে কি একটা ওয়েবসাইট রেডি। তো এটাকে আমরা এখন কি করব, কাস্টমাইজ করব, বা এইটাকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড যেটা, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইট, ফ্রন্ট সাইট এটা। আর ড্যাশবোর্ড যেটা আমরা, যেটা দিয়ে আমাদের এখানে কাজ করতে হবে, সেটার জন্য আমাদের কি করতে হবে, এই ওয়েবসাইটটাই এখানে এসে স্ল্যাশ এটা লিখতে হয়, ডাব্লুপি হাইপেন অ্যাডমিন স্ল্যাশ ডাব্লুপি অ্যাডমিন, এটা লিখে আমরা এখানে ইন্টার যদি করি, সেটা আমরা নোট করে রাখি এখানে, ডাব্লুপি অ্যাডমিন। এটা হচ্ছে আমাদের ডাব্লুপি অ্যাডমিনের ওয়েবসাইট, ডোমেইন এটা, ডাব্লুপি অ্যাডমিনের ওয়েবসাইট এটা, ইউজার নেম এটা, পাসওয়ার্ড এটা। তো দেখেন আমরা এখানে চলে আসলাম ওয়ার্ডপ্রেসের লগ ইন, যেটা আমাদের, যেটা দিয়ে আমাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হবে, সেখানে আমাদের নিয়ে আসছে। এই ওয়ার্ডপ্রেস লগ ইন ড্যাশবোর্ড কোনটার জন্য, মার্কেটিং এক্সপার্ট ডট আমাদের এই ডোমেনের জন্য। তো আমরা যেই পাসওয়ার্ড দিছিলাম এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময়, পাসওয়ার্ড ইউজার নেম, সেটা আপনি এখানে দিবেন। যেটা দিলাম আপনি রিমেম্বার মি করে দেন, লগ ইন করে। তো আমাদের এটা হচ্ছে ড্যাশবোর্ড। তাহলে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করলাম, সেই ওয়েবসাইটের এটা হচ্ছে ফ্রন্ট সাইট, এবং এটাকে ইন সাইট বলে, বা এটাকে ইনার সাইট বলতে পারেন, বা ড্যাশবোর্ড। আমাদের এই ওয়েবসাইটের ড্যাশবোর্ড হচ্ছে এটা। ব্লগে আমাদের যেমন এরকম দুইটা পার্ট ছিল, একটা ছিল ফ্রন্ট সাইট যেখানে আমরা ডিরেক্ট এইটা দেখতে, মানে আমাদের যা কিছু পাবলিশ করবো সেগুলো এখানে দেখতে পারতাম, আর একটা সাইট ছিল ব্লগের ড্যাশবোর্ড যেখানে আমাদের কাজগুলো করতে হতো, বা আদার্স কোনো পরিবর্তন বলেন, কোনো পেজ ক্রিয়েট করা, পোস্ট ক্রিয়েট করা, কোনো কিছু পাবলিশ করা, সব এখান থেকে করতে হবে। তো এই পর্যন্ত তো আপনারা ক্লিয়ার যে আমরা যে কাজগুলো করলাম, এই ওয়েবসাইটে আসলাম প্রো ফ্রি হোস্ট ডট কম, এখানে এসে প্রথমে জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করলাম, অ্যাকাউন্ট করার পরে আমরা একটা ডোমেইন এখানে ক্রিয়েট করলাম, এবং ওই ডোমেইনের সাথে কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেলে এখানে আসলাম। কন্ট্রোল প্যানেলে আসার পরে আমরা নিচের দিকে স্ক্রল করে সফটওয়্যার, সফটওয়্যারে আসার পরে সফটাকিউলাস অ্যাপস ইনস্টলারে ক্লিক করলাম। সফটাকিউলাস অ্যাপস ইনস্টলারে ক্লিক করার পরে এখানে আপনি চলে আসবেন হচ্ছে হলো কিছু সফটওয়্যার, যেখানে এখানে অনেকগুলো সফটওয়্যার আছে। এর মধ্যে আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস যে সফটওয়্যারটা আছে, সেই ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা ইনস্টল করলাম। তো ইনস্টল করার পরে এরকম হবে, এবং ইনস্টল করার সময় আপনাকে অবশ্যই যে জিনিসগুলো নোট করতে হবে, সেটা হলো আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো ইউজার নেম, পাসওয়ার্ড, এই জিনিসগুলো মানে সংরক্ষণ করে রাখতে হবে, কারণ এটা ছাড়া আপনি পরবর্তীতে আর এখানে আসতে পারবেন না, ঢুকতে পারবেন না। করা যাবে আপনার কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেলে গিয়ে আবার নতুন করে কাজ করতে হবে। তো এই যে ওয়ার্ডপ্রেস, এটা ক্লিক করে আমরা কি করলাম, এটাকে ইনস্টল করে নিছি, যেখানে ক্লিক করে কুইক ইনস্টল অথবা ইনস্টল নাও। তো এটা ইনস্টল করার পরে, এটা যখন ইনস্টল হয়ে যাবে, ইনস্টল হওয়ার পরে হচ্ছে আপনি আপনার
ওয়েবসাইটের ফ্রন্ট সাইড দেখতে পারবেন, তার আগে কিন্তু দেখতে পারবেন না, আর আপনি আপনার এই ড্যাশবোর্ডটাও আপনি পাবেন। তো এই পর্যন্ত যে আমরা আসলাম আমাদের ওয়েবসাইটের, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, বুঝতে পারছেন আমার কথা? বলেন। ইমেল অ্যাকাউন্টে কি জিমেইল দিয়ে করতে হবে না যে কোনো ইমেল দিয়ে কল করা যাবে? যে কোনো ইমেল দিয়ে। থ্যাংক ইউ ভাইয়া। আর তো ওই ওয়েবসাইটে আর কোনো কাজ থাকবে না? কোন ওয়েবসাইটে? যেহেতু হোস্টিং আনলিমিটেড, আপনি এখানে নতুন আরেকটা হোস্টিং অ্যাড করতে পারেন, আরেকটা ডোমেইন অ্যাড করতে পারেন। তো আরেকটা ডোমেইন অ্যাড করার জন্য আপনার এখানে আসতে হবে যে ক্লায়েন্ট এরিয়া। ক্লায়েন্ট এরিয়াতে আসলে আপনি যখন এখানে লগ ইন করবেন, লগ ইন করে ক্লায়েন্ট এরিয়াতে চলে আসবেন। ক্লায়েন্ট এরিয়াতে আসলে আপনি আপনার ডোমেইন দেখতে পারবেন। তো এখানে আপনি দেখেন তিনটা ডোমেইন অ্যাড করতে পারবেন। আমি এই যে একটা ডোমেইন অ্যাড করছি, এখানে আমি ক্রিয়েট নাও, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, তো আমি এখানে আরেকটা ডোমেইন অ্যাড করতে পারবো সেম একইভাবে। আগে আমরা এখানে যেভাবে ডোমেইন অ্যাড করলাম সেম একইভাবে এখানে আরেকটা নাম দিয়ে আমরা এখানে ডোমেইন অ্যাড করতে পারবো। তো আপনি যেই ডোমেইনগুলো অ্যাড করবেন, তো এখানে ওরা বলে দিছে ইওর অ্যাকাউন্টস 1 3, তার মানে আপনি তিনটা অ্যাকাউন্ট এখানে, তিনটা ডোমেইন আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো এই তিনটা ডোমেইন করেন বা একটা করেন যাই করেন, জাস্ট এইটুকের কাজ হচ্ছে ডোমেইন অ্যাড করা। এবং ডোমেইন অ্যাড করার পরে আপনি যে ডোমেইনটা এখানে অ্যাড করলেন সেটাকে ম্যানেজ করবেন। ম্যানেজ, ম্যানেজে ক্লিক করার পরে আপনি আপনি আরেকটা পেজে আসবেন। এই পেজ, মাইক্রোফোনগুলো মিউট করেন, এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পরে আপনার যতটুকু কাজ, আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল বলেন বা আপনার হোস্টিং রিলেটেড যত কাজ আছে, সামনে যদি আমাদের এসইও দেখার সময় যদি আমাদের হোস্টিং এর আমাদের কন্ট্রোল প্যানেলে আসার প্রয়োজন হয়, তাহলে আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে আগে। এই ওয়েবসাইটে আসার পরে আপনাকে কন্ট্রোল প্যানেলে ক্লিক করতে হবে, অথবা আরেকভাবে আপনি কন্ট্রোল প্যানেলে আসতে পারেন, সেটা হচ্ছে আমাদের যে ডোমেইন, এটা আমি শিওর না আগে দেখে নিই, কারণ এটা যেহেতু ফ্রি ওয়েবসাইট তো ফ্রিতে আমাদের বাইরে থেকে আসা যাবে কিনা। এখানে আমি এটা দিলাম, এখানে আপনার লিখতে হবে সি প্যানেল। তো আমরা এখানে সি প্যানেল দিয়ে যদি লগ ইন করি, দেখেন এখানে সি প্যানেল দিলে নিচ্ছে না। তো সি প্যানেল দিলে এটা নিচ্ছে না, কারণ এটা ফ্রি। আর যদি আমি অন্য একটা ওয়েবসাইটে আপনাদেরকে দেখাই, ধরেন আমি যদি বলি ডোমেইন, তো এখানে স্ল্যাশ দিয়ে যদি আমরা সি প্যানেল দিই, এরপর যদি আমি ইন্টার করি, তাহলে দেখেন এখানে সি প্যানেলে ঢোকার জন্য আমাদের একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে আলাদাভাবে, মানে স্বাধীন এটা। এটার জন্য আমাকে আলাদা সি প্যানেলে ঢোকার জন্য আমার আলাদা ইউজার নেম আলাদা পাসওয়ার্ড দেয়। কিন্তু যেহেতু এটা আমরা সফট ফ্রি প্রো ফ্রি হোস্ট ডট কম এর হোস্টিং ইউজ করতেছি ফ্রিতে, এই কারণে ওরা আমাদেরকে আলাদা কোনো ইউজার আইডি বা পাসওয়ার্ড দিচ্ছে না। তো কন্ট্রোল প্যানেলে ঢোকার জন্য প্রতিবার আপনার কি করতে হবে, প্রো ফ্রি হোস্ট ডট কমে আসতে হবে। এসে আপনি এখানে কন্ট্রোল প্যানেলে ক্লিক করে এই কন্ট্রোল প্যানেলে চলে আসবেন। তো কন্ট্রোল প্যানেলে আপনার অনেক সময় অনেক ধরনের কাজ থাকতে পারে, এসইও রিলেটেড কিছু কাজ থাকতে পারে, থাকে, সেগুলো যদি আপনি আপনার ড্যাশবোর্ড দিয়ে না করতে পারেন, এই ড্যাশবোর্ড দিয়েই করা যায় সব কিছুই কম বেশি। যখন এই ড্যাশবোর্ড দিয়ে করা যাবে না, কিছু দু একটা কাজ অনেক সময় নেয় না, প্রবলেম করে, তখন হচ্ছে আপনার এই কন্ট্রোল প্যানেলে আসতে হবে। তো আপনার একটা ওয়েবসাইটের মূল বিষয় হচ্ছে হলো কন্ট্রোল প্যানেল বা সি প্যানেল। সি প্যানেল মানে সি কন্ট্রোল এর সি, ওই সি প্যানেলটা আপনার লাগে মাঝে মাঝে। আর আপনার যত কাজ সব কিছু হচ্ছে এই ওয়ার্ডপ্রেস এখানে, আর কোন আর কোনো কিছু না। এবার ক্লিয়ার আপনি? জি ভাই। তাহলে আমাদের এই জিনিসগুলোতে এখন আর কোনো কাজ নেই, এই আমাদের profreehost.com এখানে আমাদের আর কোনো কাজ নেই। যদি আপনি যখন অন্য কোনো একটা নিউ ডোমেইন অ্যাড করুন তখন আপনার এখানে আসতে হবে, অথবা যখন কোনো আপনি আপনার কন্ট্রোল প্যানেলে আপনি যখন ঢুকতে চাবেন তখন আপনার এখানে আসতে হবে। তাহলে আমাদের এই কাজগুলো শেষ। এখন আমাদের যাবতীয় যা কাজ আছে সেটা হচ্ছে আমাদের এই দুইটাতে, ঠিক আছে? এখানে সি প্যানেল, সি প্যানেল আছে। আমাদের যাবতীয় যত কাজ এই তিনটার মধ্যে আমাদের করতে হবে, এই দুইটার মধ্যে। তো ওয়ার্ডপ্রেস এটা আমি কেটে দিছি, আর এইখানেও আমাদের আর কোনো কাজ নেই। এই জিমেইলের কাজ, এই দেখেন আরেকটা মেইল ওরা দিছে যে আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়েছে, গো টু ক্লায়েন্ট এরিয়া,
দরকার নেই, আমাদের অলরেডি আমরা এই ইনফো গুলো পেয়ে গেছি। তো জিমেইল এর কাজও আমাদের আর নেই, তো আমরা যেটা এখন যেটা করবো আমরা ওয়ার্ডপ্রেসে যাবো। ওয়ার্ডপ্রেসে যাওয়ার জন্য আপনি এখানে এটাকে জাস্ট এইটা মুখস্থ রাখতে পারেন যে ডাব্লিউপি অ্যাডমিন। আপনাকে ওয়ার্ডপ্রেসে যাওয়ার জন্য আপনার ওয়েবসাইটের ডোমেন দিবেন, ডোমেন দেওয়ার পর একটা স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি হাইপেন অ্যাডমিন, সো এই নামটা জাস্ট ডাব্লিউপি অ্যাডমিন স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে এন্টার করবেন। তো আমরা চলে আসলাম আমাদের ড্যাশবোর্ডে। তো এখানে আমি একটু কাজ বুঝাই দিই, দেখেন ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে এখানে প্রথমে যেগুলো আছে এগুলো আমাদের তেমন কোনো কাজ নেই, এগুলো আপনারা ক্রস করে দেন, এই দুইটা ক্রস করে দেন। এখানে যেটা আছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, কাস্টমাইজ ইওর সাইট, এটা আমরা করবো আস্তে আস্তে করে, এটাকে আমরা ডিমাইজ করে দিলাম। এবং সাইট হেলথ স্ট্যাটাস দরকার নেই, এটাকে আমরা করে দিই, এভাবে ছোট করে দিই, কুইক ড্রাফট এটাও আমরা ছোট করে দিই। এগুলো আমাদের আপাতত কোনো কাজ নেই, এগুলোকে সব আপনি এভাবে করে টিচিং দেখে করে এরকম করে দিতে পারেন। তো আমাদের ওয়ার্ডপ্রেস সাইট রেডি। এটা আমাদের ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের হোম, আপডেট, পোস্ট, এখানে কোনো পোস্ট করার জন্য পোস্ট আপনি এখানে করতে পারবেন, মিডিয়া, কোনো মিডিয়া অ্যাড করার জন্য পেজেস, পেজ অ্যাড করার জন্য কমেন্টস, কোনো কমেন্টস অ্যাড করার জন্য অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। এখানে আপনি অ্যাপিয়ারেন্স থেকে আপনি থিম, থিম যদি আমাদের এই যে থিমটা আছে যদি এই থিম আমাদের পছন্দ না হয় আমরা অন্য থিম এখানে ইনস্টল করতে পারবো। তারপরে অ্যাপিয়ারেন্স কাস্টমাইজ উইডস মিনুস হেডার ব্যাকগ্রাউন্ড ইনস্টল প্লাগ ইন, আমাদের প্লাগ ইন অ্যাড করার প্রয়োজন হবে, থিম এডিটর, থিম এডিট করার প্রয়োজন হবে। তো এই যে কাজগুলো আছে সেই কাজগুলো আমাদের কি একটা একটা করে করতে হবে। প্লাগ ইন, কোনো প্লাগ ইন অ্যাড করার জন্য ইউজার, আপনি আপনি ধরেন একজন এখানে এই ওয়েবসাইটে কাজ করেন, আপনি যখন অন্য অন্য ইউজার অ্যাড করার প্রয়োজন হবে তখন আপনি এখানে অ্যাড নিউতে গিয়ে আরও ইউজার এখানে অ্যাড করতে পারবেন, টুলস আর সিটি। তো কম বেশি সব কিছুই এখান থেকে একটা একটা করে আপনাদের মানে কাজ আপনারা দেখতে পারবেন। তো সবার আগে যেটা করতে হয় যে আপনি একটা থিম, এখানে আপনি কোন থিম ইউজ করতে চাচ্ছেন সেই থিমটা এখানে ইনস্টল করতে হবে আগে, ঠিক আছে। তো থিম ইনস্টল করে থিম কাস্টমাইজের কিছু কাজ আছে, তো যেই থিম আছে আমরা সেই থিমেই কাজ দেখবো, কারণ থিমের যদি আমরা আলাদাভাবে দেখতে যাই তাহলে এই ক্ষেত্রে আবার আমাদের আরও একটা ক্লাস বেশি প্রয়োজন হতে পারে। তো যেমন এই যে থিমটা আছে আমরা এই থিম অথবা আর একটা থিম আমরা দেখতে পারি, অন্য কোনো থিম অ্যাপিয়ারেন্স থেকে আপনি থিমে আসবেন। তো থিমে আসার পরে এখানে আপনার চারটা থিম আছে, তিনটা বা চারটা থিম আপনারা এখানে পাবেন। তো এগুলোর মধ্যে থেকে একটা সিলেক্ট করতে পারেন, অথবা আপনি চাইলে নতুন করে বাইরে থেকে থিম ডাউনলোড করে এখানে যে অ্যাড নিউ, অ্যাড নিউতে ক্লিক করে এখানে আসার পরে আপনি অ্যাড নিউতে এসে এখানে বলছে আপলোড থিম, একটা থিম আপলোড করতে পারেন। আর এখানে যে থিমগুলো আছে এর মধ্যে থেকেও আমরা একটা থিম চুজ করতে পারি। তো অ্যাড নিউতে এসে দেখেন আমরা এখানে অনেক ধরনের থিম আছে, এখান থেকে একটা থিম চুজ করে দিই, যেহেতু আমাদের এটা ব্লগ সাইড আমরা করব, একটা ব্লগ সাইডের থিম যেটা ভালো হয় নিউজ পেপারের জন্য, এটা নিউজ ভাইব্রেন্ট লাইট, একটা থিম আমরা এখান থেকে চুজ করি। এটা হতে পারে, এটা দেখেন অ্যারাইভাল স্টোর, একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য, তারপর ব্লগের জন্য যেটা ভালো হবে এরকম একটা থিম এখান থেকে ইনস্টল করি। ইনস্টল করার পরে আপনি এখানে অ্যাক্টিভেটে ক্লিক করতে হবে, তো এটা অ্যাক্টিভেট করবো আর আগেরটা আমাদের ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমাদের এইটা দেখেন অ্যাক্টিভেট হয়ে গেল এখানে। এভাবে করে আপনারা একটা থিম আগে চুজ করে নেবেন, থিম এটা অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে আপনি আপনার এইখানে এসে এই পেজটাকে রিলোড করবেন। তো আমাদের থিম এটা অ্যাক্টিভেট, ঠিক আছে। তো ধরেন আমরা এই থিমে যদি কাজ করি, আমরা এই থিমে দেখবো পারফেক্ট আছে। আচ্ছা, তো এই পর্যন্ত আপনারা একটু কাজ করেন, আমাদের অ্যাকাউন্ট করেন, থিম ইনস্টল করেন, কারণ নিজেরা করতে গেলে প্রবলেম হবে, অনেক কিছু নাও বুঝতে পারেন।
এখানে আসেন, এরপরে আমরা যেহেতু সবাই একটা থিমে কাজ করলে কাজ বুঝতে সুবিধা হবে। সেম এই একটা থিম আপনি ওখানে গিয়ে নিউজ ভাইব্রেন্ট লাইট এটাকে ইনস্টল করেন প্রত্যেকে, এ পর্যন্ত আগে করেন, এরপরে আমরা ওয়ার্ডপ্রেসের আদার্স যে কিছু পরিচিত আছে এগুলো শেষ করে দেব। এরপরে এরপরে কি করবেন তাহলে, আমাদের ওয়েবসাইট রেডি, এটা আমাদের ওয়েবসাইট আর এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো এখান থেকে আমরা ড্যাশবোর্ডে হোমে চলে আসি, হোম। তো সবাই একটু খেয়াল করেন, এখানে এখানে আসার পরে যেটা আপনি করবেন সেটা হলো, এখান থেকে আগে আমি সংক্ষেপে একটু বোঝাই দিই। দেখেন এই যে ওয়ার্ডপ্রেস লেখা, এটা জাস্ট এদের ওয়ার্ডপ্রেস সাইটের জন্য, wordpress.org। আপনি ডিরেক্ট এই সাইটে চলে যেতে পারবেন, অ্যাবাউট ওয়ার্ডপ্রেস, wordpress.org, এরপরে মাই ব্লগ। তো এটা কিন্তু wordpress.org থেকে আমাদের এটা ইন্ডিয়া মানে wordpress.org যে সাইট সেখানে আপনি চলে যেতে পারবেন। এখান থেকে মাই ব্লগ, আপনার ব্লগের ভিজিট এখান থেকে, কারণ আপনি অন ডিরেক্ট লিঙ্ক না করে আপনি এখান থেকে মাই ব্লগের ভিজিট ভিজিট সাইট এটা ক্লিক করলে আপনি আপনার সাইট ভিজিট করতে পারবেন। এরপরে যেটা আছে কোনো কমেন্ট যদি থাকে সেটা আপনি এখানে দেখতে পারবেন। নিউ, কোনো পোস্ট করার জন্য, কোনো পোস্ট আপনি যখন করবেন আপনার ওয়েবসাইটে তখন নিউতে এসে এখানে পোস্ট ক্লিক করে পোস্ট দেখতে পারবেন। যে জিনিসগুলো আমরা পরেই দেখবো, তো আগে হচ্ছে হলো কি, এখানে যেগুলো আছে অলরেডি, যেমন এক্সাম্পল একটা পেজ আছে, এখানে একটা পোস্ট আছে, আমরা এই জিনিসগুলো ডিলিট করে দেবো। এই পোস্ট থাকবে না, এই স্যাম্পল পেজ এগুলো থাকবে না, আমরা নতুন করে এখানে অ্যাড করবো। এটা করার জন্য আপনি যেটা করবেন, এখান থেকে পোস্ট এসে অল পোস্টে চলে আসবেন, যেহেতু পোস্ট আছে আমরা ওই পোস্টটা ডিলিট করে দেবো। অল পোস্টে ক্লিক করবেন, অল পোস্টে ক্লিক করার পর এই যে দেখেন একটা পোস্ট আছে হ্যালো ওয়ার্ল্ড, যদি আমরা দেখি এখানে এই যে এখানে যে হ্যালো ওয়ার্ল্ড একটা পোস্ট আছে, কন্টিনিউ রিডিং। তো এই যে হ্যালো হ্যালো ওয়ার্ল্ডের একটা পোস্ট আছে, আমরা এই পোস্টটা ডিলিট করে দিই। তো এখানে এসে এটাকে টিক মার্ক করেন, টিক মার্ক করে এটাকে টিক যেটা আপনি করতে চাচ্ছেন টিক মার্ক করে উপরে, এই উপরে অথবা নিচে দেখেন লেখা আছে এডিট মুভ টু ট্রাশ। তো আপনি এই উপরের দুই জায়গা বাল্ক অ্যাকশন, বাল্ক অ্যাকশনের মুভ টু ট্রাশ আপনি সিলেক্ট করে দেন, মানে এটা আমি ট্রাশে দিয়ে দিব। এরপর আপনি এটাকে অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করলাম তো আমার এখানে আর কোনো কিছু নেই, আমার এটা কি হয়েছে ট্রাশে চলে গেছে। এখন এখান থেকে, এখান থেকে আমরা আবার যদি এখানে অল পোস্টে ক্লিক করি তাহলে দেখেন এখানে কোনো কোনো আমার কি এখানে আর কোনো পোস্ট নাই, কিন্তু ট্রাশ ট্রাশে একটা আছে। আপনি এখানে ডিলিট করার পরে ট্রাশে যা জমা হবে সে ট্রাশে আবার ক্লিক করবেন, ক্লিক করে এটাকেও আবার আপনি কি করেন ডিলিট করে দেন, পারমানেন্টলি ডিলিট। এখানে ক্লিক করলেও ডিলিট হবে, অথবা আপনি এখান থেকে ডিলিট পারমানেন্টলি করে অ্যাপ্লাই করবেন। তাহলে আমার যে পোস্ট ছিল সেই পোস্ট ডিলিট হয়ে গেলো। এখানে এসে যদি আমি পেজ রিলোড দিই তাহলে আমি দেখবো আমার এখানে কোনো পেজ নেই, আমি ডাইরেক্ট আমার হোম পেজে যাবো, এখানে এখন আর কোনো পোস্ট নাই। এখন যেটা আছে সেটা হলো এখানে স্যাম্পল একটা পেজ আছে, এই পেজটাও আমরা ডিলিট করে দেবো। তো এখানে আসার পরে এখানে দেখেন পেজ পেজেস লেখা, পেজেসে এসে অল পেজেসে ক্লিক করবেন। তো এখানে পেজেস আছে প্রাইভেসি পলিসি আর হলো স্যাম্পল পেজ, আমাদের এগুলো কোনোটাই দরকার নেই। এগুলো আপনি দুইটাকে টিক মার্ক করেন, টিক মার্ক করে এখান থেকে মুভ টু ট্রাশ, সেম একই রকম কাজ, অ্যাপ্লাই মুভ টু ট্রাশে দিয়ে অ্যাপ্লাই করবেন, এটা ট্রাশে চলে গেল। এখন যদি ট্রাশে ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে দুইটা পোস্ট আছে, আবার এখানে ক্লিক করে এটাকে আপনি পারমানেন্টলি ডিলিট অ্যাপ্লাই। তো আমাদের শেষ, আমাদের কি হলো, এখন যদি এখানে এসে আমি ডিলিট করি দেখবো যে আমাদের কোনো পেজও নেই, তাহলে আমাদের এখানে কোনো পেজ নাই, আমাদের কোনো পোস্টও নেই। আচ্ছা এরপরে এখন আমি কি করব, আমার মূলত আমি এই উপরে আমি পেজ অ্যাড করতে পারি, ক্যাটাগরি অ্যাড করতে পারি, আর পোস্ট করলে সেই পোস্টগুলো এখানে শো করবে। তো এখানে একটা পেজ কীভাবে অ্যাড করবেন, একদমই সহজ কাজ, এই যে অল পেজেস এগুলো আর অ্যাড পেজ, অ্যাড নিউ, অ্যাড নিউ, তো পেজের নিচে অ্যাড নিউ ক্লিক করবেন, অ্যাড নিউ ক্লিক করে আপনি একটা পেজ অ্যাড করে দিতে পারবেন। সেখান থেকে অ্যাড নিউ পেজে যদি ক্লিক করবেন,
প্রবলেম করতেছে না এটা মনে হয়। এখানে আসার পরে দেখেন পেজ বলতে কিন্তু আমার এখানে একটা পেজ তৈরি হবে এবং সেই পেজে আমি ক্লিক করলে ওই পেজে চলে যাবো এবং ওই পেজে যে কন্টেন্ট গুলো থাকবে সেগুলো দেখতে পারবো। তো সেই ক্ষেত্রে আপনার অ্যাড টাইটেল পেজের টাইটেল দিবেন এবং পেজে আপনি যেগুলো অ্যাড করতে চাচ্ছেন সেগুলো এখানে লিখবেন যে আপনি এই পেজে কী কী অ্যাড করতে চাচ্ছেন। তাহলে এখানে আমি প্রথম একটা পেজ লিখলাম যে ধরেন আমাদের এই পেজে আমরা এখানে দিলাম অ্যাবাউট, অ্যাবাউট একটা পেজ দিলাম, জাস্ট এটা করে আমি এখানে পাবলিশ করে দিলাম। এখন দেখেন যদি আমরা এখানে এসে এটাকে রিলোড করি তাহলে এই যে আমাদের অ্যাবাউট পেজটা এখানে চলে আসে। একইভাবে যদি এখানে আমরা আরেকটা পেজ ক্রিয়েট করতে চাই প্লাস, এটা দরকার নেই, আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো। একটা আমরা এখানে ক্রিয়েট করলাম পাবলিশ। এগুলোতে আপনারা অ্যাড করবেন যে কন্ট্যাক্ট অ্যাড্রেস, এগুলো আমরা পরে দেখবো যে কিভাবে কি অ্যাড করতে হয়। আমরা এগুলো আগেও দেখছি ব্লগে দেখছেন যে আমাদের এই পেজগুলো অ্যাড করা যায়। তাহলে অ্যাবাউট কন্ট্যাক্ট এখানে আমরা আরো কিছু অ্যাড করতে পারি এবং সেটাকে এখানে যেগুলো আপনি অ্যাড করবেন সেগুলো এখানে এসে জমা হবে। এগুলো আমাদের পেজ এবং এই পেজগুলোতে আপনি অ্যাবাউট আপনার এই যে বিজনেসটা এটা সম্পর্কে আপনি এখানে লিখতে পারেন এবং কন্ট্যাক্ট, এখানে কন্ট্যাক্ট আমি যখন এই কন্ট্যাক্টে ক্লিক করব এই পেজে কোনো কিছু নাই তো আপনি যেগুলো লিখবেন সেগুলো এখানে দেখতে পারবেন। অ্যাবাউটে আপনি যেগুলো লিখবেন সেগুলো এখানে দেখতে পারবেন। এই হলো আমাদের পেজ, একটা পেজ কিভাবে ক্রিয়েট করবেন। আর একটা বিষয় আছে হচ্ছে হলো ক্যাটাগরি। এই পোস্টে যেখানে দেখেন ক্যাটাগরিজ আছে, তো এখানে আমি আমাদের এখানে কোনো ক্যাটাগরিজ নেই। ক্যাটাগরিজটা লাগে হচ্ছে হলো ব্লগের ক্ষেত্রে, যখন আমরা এখানে একটা ব্লগ ক্রিয়েট করব একটা ব্লগ, ব্লগের ক্ষেত্রে আমার ক্যাটাগরি অ্যাড করে দেওয়ার প্রয়োজন আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে হলো আমার এই আপনার এইটা লাগে। তো আমরা এখানে জাস্ট দেখি যে একটা ক্যাটাগরি কিভাবে অ্যাড করতে হয়। যেমন ধরেন আমরা এখানে একটা ক্যাটাগরি অ্যাড করতে পারি ডিজিটাল মার্কেটিং, বা আমি এখানে আগে ব্লগ একটা পেজ অ্যাড করে দিই। এখানে পেজে ক্লিক করে অ্যাড নিউ, এখানে অ্যাড নিউ পেজ, অ্যাড নিউ পেজে আমি বললাম যে আমাদের একটা ব্লগ পেজ থাকবে, তাহলে এখানে ব্লগ লেখেন, ব্লগ লিখে এটাকে আমরা পাবলিশ করে দিই। পাবলিশ আমরা যেখানে ক্লিক করি তাহলে এখানে আমরা দেখবো যে ব্লগ আমাদের একটা পেজ পাবলিশ হচ্ছে, অ্যাবাউট ব্লগ কন্ট্যাক্ট। এখন এটাকে আপনি সিরিয়াল মেনটেন করতে পারবেন, সমস্যা নেই। আমরা ওয়ার্ডপ্রেসে চলে আসি, এখানে একটা ক্যাটাগরি এই পোস্ট, পোস্ট থেকে ক্যাটাগরি যদি আসেন একটা ক্যাটাগরি ধরেন আমাদের ডিজিটাল মার্কেটিং, সেই ডিজিটাল মার্কেটিং আমাদের ক্যাটাগরি, এটা দিয়ে আপনাদের স্লাগো ডিজিটাল মার্কেটিং এবং প্যারেন্ট ক্যাটাগরি এই জিনিসটা পরে আপনারা বুঝতে পারবেন। এই দুইটা জাস্ট সেম দিয়ে এটাকে আমরা নিচে এসে অ্যাড নিউ ক্যাটাগরি, আমাদের এই ক্যাটাগরিটা এখানে অ্যাড হয়ে যাবে। দেখেন এই যে এখানে ডিজিটাল মার্কেটিং অ্যাড হয়েছে। এরপরে আমি যদি বলি যে এসইও, তো সেম জিনিসটা আপনি এখানেও দিয়ে দেন, এসইও দিয়ে এখানে অ্যাড করেন, তো আমাদের এখানে দেখবো দুইটা ক্যাটাগরি অ্যাড হয়েছে। এখন এই ক্যাটাগরি এখানে অ্যাড হবে, কিন্তু এইখানে যদি আমরা রিলোড করি এই ক্যাটাগরিগুলো এখানে অ্যাড হয় না। এটা করার জন্য আপনি যেটা করবেন, আপনি হোমে ড্যাশবোর্ডে ক্লিক করেন, এরপরে এখান থেকে চলে আসবেন হচ্ছে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে মিনুস, মিনুতে চলে আসবেন। মিনুতে আসার পর এখানে আপনাকে একটা মিনু অ্যাড করতে হবে। তো আমাদের এখানে মিনু নাম দিয়ে দিতে পারি যে এটা আমাদের প্রাইমারি মিনু, এই যে প্রাইমারি মেনু এটা আমরা এখানে নাম দিয়ে দিই, এটা আমাদের প্রাইমারি মেনু। তো প্রাইমারি মেনু আমরা এটা সিলেক্ট করে দিতে পারেন, ডিসপ্লে লোকেশন টপ মেনু প্রাইমারি মেনু, এটা আমাদের প্রাইমারি মেনু আমরা নাম দিলাম, এখানে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে দেখেন এখানে আসার পরে এই জিনিসগুলো টিক মার্ক করে দেন যেগুলো আমরা অলরেডি ক্রিয়েট করছি,
এটা অ্যাড টু মেনু, এই যে যে পেজগুলো আমরা তৈরি করেছি সেগুলো আমরা মেনুতে অ্যাড করে দিলাম। আর একটা হচ্ছে হলো যে আমাদের যে ক্যাটাগরিগুলো আছে, এই যে ক্যাটাগরিতে আমরা যে ক্যাটাগরি ক্লিক করছি দেখেন ভিউ অল, এই ক্যাটাগরিগুলো আমরা করছিলাম ডিজিটাল মার্কেটিং এসইও, এই দুইটা, এই দুইটাকেও অ্যাড করে দিলাম মেনুতে। তো একটু ভালো মতো বুঝেন, এই মেনুতে আসার পরে এই ড্যাশ এখান থেকে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে মেনু, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসবেন। মেনুতে আসার পরে এখানে একটা মেনু আগে ক্রিয়েট করবেন, প্রাইমারি লিখে আমি এখানে ক্রিয়েট করছিলাম, এখানে প্রাইমারি মেনু বা যে কোনো একটা নাম দিয়ে আপনি এটাকে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে এখানে পেজ, আপনার যে পেজগুলো আছে সেই পেজগুলোকে আপনি টিক মার্ক করে এখানে অ্যাড করে দিলেন। এরপরে নিচে ক্যাটাগরিজ, এই ক্যাটাগরিজগুলোর এগুলোকে আপনি যেটা যেটা দিবেন সেটা টিক মার্ক করে এখানে অ্যাড করে দিলেন। এখন হচ্ছে হলো আপনি এটাকে, যদি আমি এটাকে সেভ করে দিই, এখানে যদি আমি সেভ করে দিই, এরপরে যদি আপনি এখানে সেটাকে রিলোড করি, এখন দেখেন এখানে সবগুলো চলে আসছে, ঠিক আছে। তো এটাকে বলে প্রাইমারি মেনু। এই মেনুতে আমার, আমি এই মেনুতে এসে আমি যা যা অ্যাড করবো সেটা আমি ওখানে পাবো। এখন আপনি এটাকে সাজাইতে পারেন, ডিজিটাল মার্কেটিং সবার আগে দেন, অথবা ডিজিটাল মার্কেটিং আগে দিতে পারেন, অথবা ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমাদের ব্লগের মধ্যে, আমরা বলি যে ব্লগের মধ্যে একটা হলো ডিজিটাল মার্কেটিং, আরেকটা এসইও হলো ব্লগের মধ্যে, এবং অ্যাবাউট বা কন্ট্যাক্ট এগুলো হচ্ছে আমাদের মূল পেজ। তাহলে এগুলো আমাদের পেজ, এগুলো আমাদের পেজ, ব্লগ একটা পেজ, এই ব্লগের আন্ডারে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এসইও, এটা করে আমরা এখানে সেভ করে দিলাম। এখন যদি এখানে এসে আপনি এটাকে রিলোড দেন, তাহলে দেখেন এটা আমাদের অ্যাবাউট, এটা কন্ট্যাক্ট, এটা হচ্ছে ব্লগ। তো ব্লগ সাইডে হচ্ছে আমাদের এই ডিজিটাল মার্কেটিং, তারপরে এসইও এগুলোর রিলেটেড কি থাকবে, আপনাদের কাজ থাকবে। এই ব্লগটাকেও আমরা একটা ক্যাটাগরির আন্ডারে দিয়ে দিতে পারি, একটা পেজ হতে পারে, সমস্যা নেই। তো ব্লগে ক্লিক করলে আমরা এই যে জিনিসগুলো পাবো, ডিজিটাল মার্কেটিং, এই ব্লগ, এবং এটার ভিতরে যে ডিজিটাল মার্কেটিং এবং এসইও। তো ব্লগটাকে ক্যাটাগরি দিয়ে দিলে ভালো হতো। তো পেজ, এভাবে পেজ ক্রিয়েট করবেন এবং ক্যাটাগরি ক্রিয়েট করবেন, এবং পরবর্তীতে যখন আমরা পোস্ট করব সেই পোস্টে আমরা এই ক্যাটাগরিগুলো অ্যাড করে দেবো। যেই ক্যাটাগরি আপনি সিলেক্ট করে দেবেন সেই ক্যাটাগরিতে আপনার পোস্টটা যেন সেভ হবে। তো মোটামুটি এই পর্যন্ত আপনারা আগে বোঝেন আজকে, যে আপনার যেই, আপনি যেই ওয়েবসাইটটা ক্রিয়েট করলেন, এই ওয়েবসাইটটা, এই যে ওয়েবসাইটটা আমি ক্রিয়েট করলাম, এই ওয়েবসাইটে কীভাবে আমরা এখানে একটা অ্যাবাউট, কন্ট্যাক্ট, ব্লগ এগুলো কীভাবে করবো, সেটা করার জন্য আমাদের এখানে এগুলো আমাদের ডিরেক্ট পেজ, অ্যাবাউট কন্ট্যাক্ট আমাদের ডিরেক্ট পেজ, তো ব্লগ এখানে আমাদের আরেকটা পেজ, এবং এই ব্লগের আন্ডারে আমাদের এগুলো এক একটা ক্যাটাগরি, ঠিক আছে। এই ব্লগটাকেও যদি আমরা ক্যাটাগরি করে দিই, এই ক্ষেত্রে ব্লগটাকে ক্যাটাগরি করে দিলে ভালো হয়, যদি আমরা এখানে পোস্ট, এখানে পোস্ট থেকে ক্যাটাগরিজ, এখানে এসে আমরা এখানে এটাকে ব্লগ এখানে ক্যাট অ্যাড করবেন, এবং ওইখানে যে এটাকে আবার অ্যাড করতে হবে। এটা হলো, এখন যদি আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে মিনুস, এখানে এসে ক্যাটাগরিজ থেকে আমরা একটা অ্যাড করে দেবো ভিউ অল ব্লগ, এটাকে অ্যাড টু মেনু করে দিই। সেটাকে অ্যাড করলে এটা আছে এখানে, এটা এখানে দিয়ে দিই, আর এটাকে ডিলেট করে দিই, রিমুভ। এখন এটাকে আমরা সেভ করে দিই। এখন দেখেন এই যে ব্লগের নিচে ডিজিটাল মার্কেটিং, এবং ব্লগে ক্লিক করলেও আমরা এই দুটা পাবো। মোট কথা, ব্লগ, ক্যাটাগরি, পেজ, ক্যাটাগরি আর পেজ আপনাকে অ্যাড করতে হবে, এবং করে সেখানে আপনি পোস্ট অ্যাড করবেন। সেই জিনিসগুলো আপনারা মাসায় প্র্যাকটিস করেন, আগামীকালকে এটার সাথে কীভাবে এসইও করার জন্য একটা বা দুইটা পোস্ট আমরা অ্যাড করে দিব, এবং একটা দুইটা পোস্ট অ্যাড করে সেটার এসইও কীভাবে করতে হয় সেগুলো আমরা আগামীকাল থেকে আপনাদের মানে দেখাবো। এই পর্যন্ত যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন, আর বাসায় প্র্যাকটিস করেন, যেগুলো বুঝবেন না সেগুলো নোট করে রাখবেন, আগামীকালকে সেগুলো নিয়ে আপনাদের কাজ করাবেন। আর কোনো প্রশ্ন আছে?